এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে 183,340 জন। শিক্ষামন্ত্রী দীপুমনি জানিয়েছেন, এই ফল বিবেচনায় নিয়ে সার্বিক শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে এমন সরলীকরণ করা সমীচীন নয়। উত্তীর্ণ হয়েছে এবছর 20,96,546, যার পাশের হার হচ্ছে 93.58%, শতকরা। পাশের হার যে বেড়েছে সেটার একটা কারণ হতে পারে, সংক্ষিপ্ত সিলেবাসে নিয়েছি, প্রশ্নপত্রে বিকল্প অনেক বেশি ছিল, কিন্তু এই ভালো হওয়া মানেই আমাদের এবছর শিক্ষার মান হঠাৎ অনেক ভালো হয়ে গেছে, এত সরলীকরণ করাটা বোধহয় ঠিক হবে না। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে 183,340 জন। শিক্ষামন্ত্রী দীপুমনি জানিয়েছেন, এই ফল বিবেচনায় নিয়ে সার্বিক শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে এমন সরলীকরণ করা সমীচীন নয়। উত্তীর্ণ হয়েছে এবছর 20,96,546, যার পাশের হার হচ্ছে 93.58%, শতকরা। পাশের হার যে বেড়েছে সেটার একটা কারণ হতে পারে, সংক্ষিপ্ত সিলেবাসে নিয়েছি, প্রশ্নপত্রে বিকল্প অনেক বেশি ছিল, কিন্তু এই ভালো হওয়া মানেই আমাদের এবছর শিক্ষার মান হঠাৎ অনেক ভালো হয়ে গেছে, এত সরলীকরণ করাটা বোধহয় ঠিক হবে না। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে 183,340 জন। শিক্ষামন্ত্রী দীপুমনি জানিয়েছেন, এই ফল বিবেচনায় নিয়ে সার্বিক শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে এমন সরলীকরণ করা সমীচীন নয়। উত্তীর্ণ হয়েছে এবছর 20,96,546, যার পাশের হার হচ্ছে 93.58%, শতকরা। পাশের হার যে বেড়েছে সেটার একটা কারণ হতে পারে, সংক্ষিপ্ত সিলেবাসে নিয়েছি, প্রশ্নপত্রে বিকল্প অনেক বেশি ছিল, কিন্তু এই ভালো হওয়া মানেই আমাদের এবছর শিক্ষার মান হঠাৎ অনেক ভালো হয়ে গেছে, এত সরলীকরণ করাটা বোধহয় ঠিক হবে না। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে 183,340 জন। শিক্ষামন্ত্রী দীপুমনি জানিয়েছেন, এই ফল বিবেচনায় নিয়ে সার্বিক শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে এমন সরলীকরণ করা সমীচীন নয়। উত্তীর্ণ হয়েছে এবছর 20,96,546, যার পাশের হার হচ্ছে 93.58%, শতকরা। পাশের হার যে বেড়েছে সেটার একটা কারণ হতে পারে, সংক্ষিপ্ত সিলেবাসে নিয়েছি, প্রশ্নপত্রে বিকল্প অনেক বেশি ছিল, কিন্তু এই ভালো হওয়া মানেই আমাদের এবছর শিক্ষার মান হঠাৎ অনেক ভালো হয়ে গেছে, এত সরলীকরণ করাটা বোধহয় ঠিক হবে না।